যেমন আমরা এই মহল্লা সারা গরিব, কমবেশ আমরা গরিব, গরিব হলে আমরা এই বই রইছি, এই মতো গরিব হলে আল্লাহ কিয়ামত দিন এক জমাত কায়েম করব, হাশর মাঠের মধ্যে গরিব হলের জমাত থাকব, গরিব গুরা আমরা মিডিয়াম শ্রেণী যারা গরিব গুরা, আল্লাহ কইব হে গরিব হল হও সাইন তোমরা কিতা করছো, হালাকে গরিবে নমাজ পড়ছে, বিক করছে, সুয়াল করছে, খাম করছে, সময় মতো নমাজ পড়ছে, হ্যাঁ আলী হুরের এরপরে দেখা দিব আলী তলার মধ্যে মুসা গামসা বিষে নমাজ পড়ে, আলীর মধ্যে আমরা মুরব্বী হলে দেখছি আলীর মধ্যে নমাজ পড়িছে, রুয়া রুয়ার বেটায় ও জায়গায় নমাজ পড়িছে, বৈশা হাত গরুর হাত গেছে ও জায়গায় নমাজ পড়ের মানুষে, নমাজের গুরুত্ব আগ্রহ মানুষে দিছে, এখন আমরা দেই তার নাম কেউ আসতে, আগে দিলটাকে গুরুত্ব হয়েছে, তখন আল্লাহ কইব হে গরিব হল কও সাইন তোমরা কিতা করছো, হালাকে দনির হিসাব চলের দনির ফাঁস বছর হিসাব হইব, আর গরিব রে হে গরিব হল কিতা করছো, ও রাব্বানা ইবিতালাই তানা, হে আল্লাহ তুমি নো পরীক্ষাত ফালাই দিসলাই, আমরা রে পরীক্ষাত ফালাই দিসলাই, দৌলত দিছো না সারা জিন্দগি খালি খাম করছি, এক মসজিদর ইমাম সাহ বড় দুঃখ লাগে মাতি গান শোনার পরে আমার জেহেন খালি টকরায়, আমার ডিমাপুরের মাত মাতিয়া এক মসজিদর মরিগাঁও বাড়ি মৈরাবাড়ি ইমাম সাহ বেতন 5-7 হাজার টাকা পাইন, তার বাফর প্রায় 70 বছর বয়স হয়েছে, আবো আবো 100, 200, 300, 500 ফুট তলে গিয়া কুয়া কুদন্যাগার, গরিব পয়সা নাই, 70 বছর বয়স, এটা ফানি বড় কম ভাবা যায় উঁচা জায়গা, ও 300, 400, 500 ফুট পর্যন্ত তলে যাইতরা ফানি কুদিতরা কুয়া কুদিতরা, ও পয়সা পাইয়া ফ্যামিলি চালাইতরা, আবার নমাজি ও মতো নমাজি ও মতো গরিব মানুষ যারা সবসময় পরিশান পরিশান, যারা গরিব মানুষ পরিশান বেশি, আওলাদ লইয়া পরিশান, এরপরে ঔষধ খরচর পয়সা নাই, চাউল আনতা পয়সা নাই, সবজি আনতা পয়সা নাই, ছোট বাচ্চাই ঘুরে খাওয়াইতা কোনটা ই পয়সা নাই, সবসময় টেনশন টেনশন, ওই সময় গরিবে হইব রব্বানা ই বিতালাই তানা, হে আল্লাহ আমরা রে বড় পরীক্ষা কষলাই, ও আতাইতাল আমওয়ালা ওয়াস সুলতানা গায়রানা, অন্য রে মালদার মানাইছো, কুরসিয়ালা মানাইছো, বাদশা মানাইছো, সেট মানাইছো, আল্লাহ তখন হইবা সাদাপতুম, তোমরা সত্য মাতিছো, আমি অন্য রে দিছিলাম তোমরা রে দিছি না, সত্য মাতিছো, তখন আল্লাহ পাকে হইবা তোমরা কিতা করছো বলে আল্লাহ আমরা ওই গরিবের মাঝে দিয়ে তোমার ইয়াদ করছি, যেমন তো আমি প্রায় সময় মিশাল দিই মাদেশাত ফলনেওয়ালা গরিবর ছেলে, ই মহল্লা প্রায় গরিব, ইনর বেশি ছাত্র মাদ্রাসাত আলহামদুলিল্লাহ গৌরবী ঐক্য কথা যে ই মহল্লার বহুত ছাত্র মাদ্রাসাত আছে, আসেন জানি অন কোটি কোটি তালবাইনে আমি ফাইও চিনে লিয়েছি, এটা তো আমি আই যাইয়ার, হ্যাঁ ওগুন দেখিও আমার মনে হয়েছে কিটা ই মহল্লার তুলা গরিবই দেখায় আওলাদ গুনটা তো মাদ্রাসাত যাই, হ্যাঁ আর পুরা দনী হওয়ার পরে এগু ইঞ্জিনিয়ার বন্ত, ডাক্তার বন্ত, প্রফেসর বন্ত, উকিল বন্ত, ওদিকে গেলাম গিয়ে শুক্রিয়া আদায় করো কি গুরুবতী টাকার কারণে এই মহল্লার কয়েক ফুয়াইন মাদ্রাসাত হোসেন হিফজ হড্ডা, ওই তো পারে এরা ওলা হাফিজ হইবা, কোন হাফিজ মর্তুজা হাফিজ সাহ নাম অনুষ্ঠানী শীতলমারির মর্তুজা হাফিজ সাহ রহমতুল্লাহ আলাই জুলাইসিট মোদরসার বড় হাফিজ সাহ মমতাজ সাহ রহমতুল্লাহ আলাই নাম অনুষ্ঠান তো জুলাইসিট হাফিজ সাহ হরু হাফিজ সাহ কইটা আব্দুল আব্দুল ওয়াহিদ হাফিজ সাহ রহমতুল্লাহ নাম উঞ্চন তো এরা কি জাত হাফিজ সাহ বল আসলা।